হ্যালো বন্ধুরা, আমাদের পোস্ট অফিস একটা অ্যাপ বের করেছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপ। তো যার মাধ্যমে আমরা কিছুটা হলেও অনলাইন ট্রানজ্যাকশন করতে পারি পোস্ট অফিসে, এবং আমরা আমাদের পোস্ট অফিসে যাওয়ার ফ্রিকোয়েন্সিটা কমাতে পারি। তো আমাদের এইটা খুবই মানে হেল্পফুল আমাদের কিনা যাদের পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট আছে। তো জেনে নিলে আমাদের মাসে বা 2-3 মাস অন্তর আমাদের পোস্ট অফিস যেতেই হয় পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য। তো বেসিক্যালি এটা তাদের জন্য খুবই সুখবর, তারা বাড়িতে বসেই এখন পিপিএফে টাকা পাঠাতে পারবে। তো সেটা কি করে পারবেন আমরা চলুন সেটা দেখি। তো ফার্স্ট আমাকে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, আর যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করবে। আপনি ওখানে যদি লেখেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপ, তাহলে আপনার লিস্টে চলে আসবে, এবং সেখান থেকে আপনি ক্লিক করে অ্যাজ ইউজুয়াল অন্য অ্যাপের মতোই আপনি এটাকে ইনস্টল করতে পারেন। তো চলুন আমরা দেখি। এখানে একটা এমপিন আপনাকে জেনারেট করতে হবে, এমপিন দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনার যে ফার্স্ট পেজটা আসবে সেটা হচ্ছে আপনার এই আমার লেফট বা সাইডে যে পেজটা দেখাচ্ছে, তো সেটা সেভিংস অ্যাকাউন্টে 700 টাকা আছে। তো এখানে আপনি ডিটেলসটা দেখতে পারবেন, অ্যান্ড এখানে আপনার নামটা দেখাবে। আপনি এখান থেকে স্টেটমেন্টও জেনারেট করতে পারেন আপনার অনলাইনে এই অ্যাকাউন্টটাতে স্টেটমেন্ট, আর এর মধ্যে আপনি স্ক্যান অ্যান্ড পে করতে পারেন যে কোনো অ্যাপের মতোই। এখানেও অপশন দিচ্ছে স্ক্যান অ্যান্ড পে, আপনি যদি কিছু কেনাকাটি করতে চান তাহলে এটা কিউআর কোড আপনি এটা রিড করিয়ে অ্যাপটা থেকে আপনি মানি ট্রান্সফার করতে পারেন। তো সিমিলারলি সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, বিল পেমেন্ট, কার্ড পেমেন্ট, ইউপিআই অ্যাপ, মানে সব মোটামুটি অপশনগুলোই আছে অন্য যে কোনো অ্যাপের মতোই। তো আমরা এখানে পোস্ট অফিস সার্ভিসেস এটা ক্লিক করেছি। চলুন আমরা দেখি পোস্ট অফিস কী কী সার্ভিস দিচ্ছে এই অ্যাপটার মাধ্যমে। তো পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, মানে আপনার যদি অন্য যে কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট বা ডাবল অ্যাকাউন্ট সেগুলো আপনি রেজিস্টার করলে এই অ্যাপে, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন পোস্ট অফিস সার্ভিস অ্যাকাউন্ট, আপনি সেই অ্যাকাউন্টগুলো সম্বন্ধে এখানে জানতে পারবেন। রেকারিং ডিপোজিট, আর এখানে যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ক্লিক করেন তাহলেই আমি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আমার এই সেভিংস অনলাইন সেভিংস অ্যাকাউন্ট থেকে আমি ট্রান্সফার করতে পারবো। এখানে একটা কথা মনে রাখার, এটাই কিন্তু একমাত্র ওয়ে আপনার ফার্স্ট যে কোনো ব্যাঙ্ক, সাপোজ এলাহাবাদ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, তো সেখান থেকে আপনি আপনার এই পোস্ট অফিসের যে অনলাইন অ্যাকাউন্টটা সেটাতে ফার্স্ট মানি ট্রান্সফার করবেন, এবং সেখান থেকে কিন্তু আপনি পোস্ট অফিসের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। বেসিক্যালি এই যে যে অনলাইন অ্যাকাউন্টটা পোস্ট অফিসে সেখানে কিন্তু IFSC কোড আছে, কিন্তু আপনার যে পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্ট আছে বা অন্য যে সেভিংস অ্যাকাউন্ট, ওল্ড পুরোনো যেসব সেভিংস অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু IFSC কোডটা এখনো মানে পোস্ট অফিসে দিচ্ছে না। তো বেসিক্যালি সেটা সেখানে ডিরেক্ট আমি টাকা ট্রান্সফার করতে পারবো না ব্যাঙ্কগুলো থেকে, অন্য ব্যাঙ্ক যেমন অন্য পাবলিক সেক্টর ব্যাঙ্ক বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে। তো বেসিক্যালি আমাদের এই যে অ্যাকাউন্টটা অনলাইনে করছে IPP ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটাতেই কিন্তু আমরা টাকা ট্রান্সফার করতে পারবো, এবং সেটাতে যখন টাকা ট্রান্সফার করছি এবং এটাও আমার কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে। আমার লাস্ট যেটা কথা হয়েছে পোস্ট অফিসের সাথে, তো তারা 4%-এর মতো ইন্টারেস্ট দিচ্ছে এই অনলাইন অ্যাকাউন্টটাতে। তো এখানে যদি আপনি টাকা রাখেন তাহলে 4% ইন্টারেস্ট পাবেন, কিন্তু যেহেতু আপনার মেন উদ্দেশ্য হচ্ছে পিপিএফে টাকা ট্রান্সফার করা, তো আমি সেটা এখানে অ্যাপটা থেকেই সহজে পিপিএফে টাকা ট্রান্সফার করতে পারেন। আমরা নেক্সট পেজে তাহলে সেটা দেখতে পাচ্ছি, এখানে সেন্ড মানিতে এই অপশনগুলো আছে। আমরা ধরুন পিপিএফ অ্যাকাউন্টে এটা যদি ট্রান্সফার মানে অপশনটা সিলেক্ট করি, তাহলে এখানে পিপিএফ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কাস্টমার আইডি অটোমেটিক চলে আসবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্টার করা থাকে। এটা হচ্ছে আপনার পেমেন্ট পেজ, আপনার এখানে দেখুন দেখিয়েছে আপনি পিপিএফে বছরে 1.5 লাখ টাকা মতো জমা দিতে পারেন, আর হচ্ছে টোটাল আপনি এখনো পর্যন্ত কত টাকা জমা দিয়েছেন এই ফিনান্সিয়াল ইয়ারে সেটাও আপনি এখানে দেখিয়ে দেবে, টোটাল ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, আর কারেন্ট ইয়ারে আপনি কত টাকা দিয়েছেন তো সেইটাও আপনার এখানে দেখিয়ে দেবে। তো আর এখানে ডিপোজিট অ্যামাউন্ট, মানে আপনি এখন কত টাকা জমা দিতে চান সেইটা এখানে লিখে আপনি যদি পে করেন, তাহলে হচ্ছে নেক্সট আপনাকে এখানে একটা রিভিউ পেজ যাচ্ছে যে আপনি 100 টাকা ধরুন পে করছেন, তাহলে পেয়েবল অ্যামাউন্ট ইজ 100, তো আপনি তারা এখানে কনফার্ম করলেন। তো কনফার্ম করলে আপনার নেক্সট
পেমেন্ট সাকসেসফুল অপশন আপনার দিচ্ছে, কিন্তু অবভিয়াসলি পেমেন্ট সাকসেসফুল হওয়ার আগে আপনাকে একটা ওটিপি পেয়ে আসবে, এখানে একটু উল্টো লেখা হয়েছে। তো যাই হোক, আমি আপনার যারা পেমেন্ট করেন অনলাইনে তো জানেন যে একটা ওটিপি পেয়ে যাবে। তো ওটিপি পেজটা আসলে আপনার এখানে মোবাইলে যখন আসবে তখন ওটিপিটা পেস্ট করলে আপনি এই লেফট হ্যান্ড সাইডে যে পেমেন্ট সাকসেসফুল সেই পেজটা পাবেন। এবং এখানে কিন্তু আপনার দুটো ইম্পর্টেন্ট আইপিবি ট্রানজ্যাকশন আইডি আর নর্মাল ট্রানজ্যাকশন আইডি, এই দুটো জিনিস কিন্তু আপনাকে কপি করে রাখবেন। জেনারেলি এটা আপনার হিস্ট্রিতে থাকবে, তো তাও আপনি এটা লিখে রাখতে পারেন বা এটা সেভ করে রাখতে পারেন যদি ইন ফিউচার আপনার যদি না আসে। তো এদের আপনার হেল্পলাইন নাম্বার অ্যাপে দেওয়া আছে, তো আপনি হয়তো ফোন করে আপনি ট্রানজ্যাকশন নাম্বারটা যদি দরকার হয় তাহলে তাদের জানাতে পারেন। আর এখান থেকে আপনি অ্যাপটা থেকে আপনার প্রোফাইল ডিটেলসে যেতে পারেন, আপনি পিন নাম্বার চেঞ্জ করতে পারেন, চার্জেস কী কী আছে সেগুলো আপনি জানতে পারেন, কন্ট্যাক্ট আপনি যদি কাস্টমার কেয়ারে ফোন করতে চান তাহলে এখান থেকে কাস্টমার কেয়ারে ডিরেক্ট কল করা যাবে। তো এই এই ব্যাপারগুলো আছে। ডিলিট বেনিফিশিয়ারি, আপনি কী কী বেনিফিশিয়ারি আছে মানে যাদের টাকা পাঠাবেন, আমরা যারা অনলাইন পেমেন্ট করি আমরা জানি, তো সেই ফেসিলিটিওটাও আমার দিচ্ছে এখানে পেমেন্ট বুস্ট পেমেন্ট অ্যাপ। আর এখানে আপনি দেখছেন বিল পেমেন্টের অপশনও এখানে দিচ্ছে, ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিল, ডিটিএইচ, তো সেগুলো আপনার পোস্ট অফিসের অ্যাপটাতে অপশন আছে, আপনি সেখান থেকে পেমেন্ট করতে পারেন। তো বেসিক্যালি পোস্ট অফিসও অনলাইনে আপনাকে ব্যাংকিং ফেসিলিটি প্রোভাইড করছে, রিসেন্টলি শুরু হয়েছে আমরা অনেকেই জানি না হয়তো, এবং প্রসেসটাও জানি না। তো আপনি একদিন ব্যাংকে যেয়ে আপনি পোস্ট অফিসে যেয়ে আপনি ওদের বলতে পারেন যে আমি একটা আইপিপিবি অ্যাকাউন্ট অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, তো কি করে খুলব। জেনারেলি আপনি একটা আধার কার্ড নিয়ে যাবেন, আপনার আধার কার্ডের অরিজিনাল কার্ডটা নিয়ে গেলে ওরা মিনিমাম 100 টাকা লাগবে অ্যাকাউন্ট ওপেন করতে, ওরা আপনার অ্যাকাউন্টটা ওপেন করে নেবে। তো এইভাবে আপনি পোস্ট অফিসে জানেন প্রচুর ভিড় হয়, তো সে বয়স্ক লোক অনেক থাকেন, অ্যাটলিস্ট যারা আমরা ইয়ং বা বয়স্ক লোকদেরও হেল্প করি, আমাদের বাবা মা বা বয়স্ক লোক বাড়িতে যারা আছে তাদেরও হেল্প করতে পারি, এবং এইভাবে তাদের অনলাইনের মানে ফেসিলিটিটাকে পৌঁছে দিতে পারি সবার জন্য। আর এটা যেহেতু নতুন শুরু হয়েছে এখন কিছুটা মানে রেস্ট্রিক্টেড বা মিনিমাম সার্ভিস হয়তো প্রোভাইড করছে, আমি যেমন অল্প কিছু ওই পিপিএফ বা নর্মাল কিছু ফেসিলিটি আমি অ্যাভেল করেছি সেই জন্য আমি জানি। তো অন্যান্য যারা আরও বেশি ইউজ করবেন তত বেশি ইন্টারাকশন হবে, তত বেশি তারাও হয়তো অ্যাপটাকে ডেভেলপ করবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।